টানা 65 দিনে নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে সমুদ্রের মাছ ধরতে নামবেন উপকূলীয় এলাকার জেলেরা। এরই মধ্যে জাল ও ট্রলার নিয়ে মাছ শিকার করতে যেতে প্রস্তুতি শেষ করেছেন ভোলার জেলেরা। নিষেধাজ্ঞার সময়ে ভোলা জেলার 63,950 জেলে গভীর সাগরে মাছ ধরতে যেতে পারেনি। দর্শক, সাগরে মাছ ধরার প্রস্তুতির বিষয়ে জানাতে কক্সবাজার থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। শাহিন, সাগরে নামতে জেলেদের প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন, আর একটু জানাবেন যে সাগরের আবহাওয়া কেমন দেখতে পাচ্ছেন, মাছ ধরার অনুকূলে রয়েছে কিনা সেখানকার পরিবেশ? সত্যি আপনি যেমনটা বলছিলেন, আমি এখন রয়েছি কক্সবাজার মৎস্য বতর কেন্দ্র, যেখান থেকে মাছ ধরা ট্রলারগুলো সাগরে মাছ ধরতে যায় এবং জেলেরা এখান থেকে জাল থেকে শুরু করে সমস্ত আয়োজন এখানে সম্পন্ন করে। আমার ঠিক পেছনে আপনি দেখতে পাচ্ছেন এখনো জেলেরা সাগরে নামার প্রস্তুতি দিচ্ছেন এবং তারা জাল বুনছেন এবং সাগরে অনেক নৌকা নোঙর করে রাখা হয়েছে। তারা মধ্যরাত থেকে সাগরে নেমে মাছ ধরার যে কাঙ্ক্ষিত মুহূর্ত সেটা মধ্যরাত থেকে শুরু হবে। তো 65 দিন অনেক অনাহারে অনেক কষ্টে তারা দিনাতিপাত করেছেন। আমরা তাদের কাছে কথা বলে জানতে পেরেছি তারা অনেক সুযোগ সুবিধা পাওয়ার কথা থাকলেও অনেকেই অভিযোগ করেন তারা পর্যাপ্ত সুযোগ সুবিধা পায়নি এবং সহযোগিতা পায়নি প্রশাসনের কাছ থেকে, সেটা তারা অভিযোগ করেছিলেন। তবে তারা খুশি যে 65 দিন পর হলেও তারা সাগরে গিয়ে মাছ ধরার যে সুযোগটা পাচ্ছে। তবে অনেক জেলের সাথে আমি এখানে এসে কথা বলেছি, তারা জানিয়েছেন আমাকে আবহাওয়া খারাপ হওয়ার কারণে, আপনি যেমনটি বলেছিলেন আপনি আবহাওয়া খারাপ হওয়ার কারণে তারা অধিকাংশ জেলে আজকে মধ্যরাত থেকে তারা সাগরে নামতে পারছে না এবং তারা জানিয়েছেন 30 তারিখ থেকে তারা সাগরে নামবেন মাছ ধরার জন্য। তো এখানে যে মাছের সংকট বাজারে সেটা আসা সেটা তারা এই মাছ ধরার পর সেটা অনেকটা কমে আসবে বলে তারা আমাকে জানিয়েছেন। তো সাথে কক্সবাজার থেকে হচ্ছে আমার সর্বশেষ তথ্য। শাহিন, আপনাকে ধন্যবাদ সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের সামনে তুলে ধরার জন্য। দর্শক, সাইফুর রহিম শাহিন জানাচ্ছিলেন কক্সবাজার থেকে।